আইপিএল এ আবারও গৌতম গম্ভীর ও বিরাট কোহলির মুখোমুখি লড়াই হয়ে গেল, যা শুরুটা হয়েছিল 2013 সালে। গম্ভীর তখন ছিলেন কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক, কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে। এক দশক পর দুজনেরই ভূমিকা বদলেছে। গম্ভীর এখন লখনউ সুপার জায়ান্টস এর পরামর্শক, নেতৃত্ব ছেড়ে দেওয়া কোহলি খেলছেন উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে, কিন্তু বৈরিতা এখনো রয়েই গেছে। গত রাতে ম্যাচ শেষ হতেই দুজনের উত্তপ্ত বাদানুবাদ বৈরিতার আগুনে নতুন করে ঘি ঢেলেছে। সদের থোড়া এগিয়ে না এলে কথা কাটাকাটি হাতাহাতির পর্যায়েও চলে যেত। গম্ভীর কোহলির এই বাদানুবাদ আইপিএল কর্তৃপক্ষ যে স্বাভাবিকভাবে নেবে না সেটা তো অনুমিতই ছিল, হয়েছেও তাই। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, দ্বন্দ্বে জড়িয়ে আচরণবিধির দ্বিতীয় স্তরের 2.21 ধারা লঙ্ঘন করেছেন ভারতের হয়ে বিশ্বকাপ জেতা দুই ক্রিকেটার। শাস্তি হিসাবে তাদের ম্যাচ ফির পুরোটাই কেটে নেওয়া হয়েছে। এছাড়া লখনউয়ের আফগান পেসার নবীনুল হককে ম্যাচ ফির 50% জরিমানা করা হয়েছে। এদিকে কোহলি ও গম্ভীর নিজেদের দোষ স্বীকার করেছেন কিনা কিংবা আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েছে কিনা এ ব্যাপারে কিছু জানা যায়নি। ম্যাচের 17তম ওভারে কোহলির সঙ্গে প্রথম ঝামেলা বাঁধে নবীনেরই, সেই সময় এক আম্পায়ার ও অমিত মিশ্র এসে তাদের থামান। ভিডিওতে দেখা গেছে গম্ভীর কোহলির বাদানুবাদের সূত্রপাত বেঙ্গালুরু জয়ের পর দুই দলের খেলোয়াড়দের হাত মেলানোর সময়। ম্যাচ চলাকালে অবশ্য লখনউয়ের একটা করে উইকেট পড়ার পর নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উল্লাস করেছিলেন কোহলি। লখনউয়ের ডাগ আউটের দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে গম্ভীরকে চুপ করে থাকার ইঙ্গিত করেন কোহলি। স্ত্রী আনুষ্কা শর্মার জন্মদিনে তার দিকে উড়ন্ত চুম্বনও দিতে দেখা যায় কোহলিকে।